আরম্ভণিতে অপরাধ জগতের জঘন্য আখ্যান ক্রাইম ব্রাঞ্চ আইটিনত। মহানগরীত নির্ভয়া কাণ্ডর দরে ঘৃণনীয় ঘটনা সংঘটিত হয়েছে। হোলির আনন্দর মাজতে মহানগরীর মাজমজিয়াত চলন্ত গাড়িত কিশোরীক ধর্ষণ করা হল। ফুট গধূলিতে গণেশগুড়ির রাজপথত চলন্ত ইনোভা গাড়িত ধর্ষণ কাণ্ড। দুই কিশোরীক অপহরণ করে চলন্ত বাহনত ধর্ষণ করা ঘটনায় কপাই তুলিছে সমগ্র মহানগরক। ধর্ষণ করে গণেশগুড়ির রাজপথত পেলাই থ গল দুই ভুক্তভোগী কিশোরীক। তিনি পাখন্দয় সংঘটিত করলে এই জঘন্য কাণ্ড। মঙ্গলবারে সন্ধ্যা গণেশগুড়ির উড়ন সেতুর তলত সংঘটিত হয়েছিল এই জঘন্য ঘটনাটি। কিশোরী দুগারী সুরা সেবন করবাই ধর্ষণ করলে তিনি যুবকে। ইতিমধ্যে আরক্ষীর জালত পড়েছে এই জঘন্য কাণ্ডর দুটা নরপিহাস। আরক্ষীর জেরাত দুইটা পাখন্দয় স্বীকার করেছে সমস্ত কাণ্ড। আরক্ষীর জালত পড়া অভিযুক্ত দুটার নাম মন্ডল আলী আর রাজু আলী। বিপরীতে এতিয়াও পলাতক জঘন্য ঘটনার মাস্টার মাইন্ড ইনামুল আলী। ধৃত মন্ডল আলী আর রাজু আলীক আদালতে দুদিনের জিম্মাত লওয়ার অনুমতি দিয়েছে দিসপুর আরক্ষীক। দুদিনের জিম্মাত লওয়া ধর্ষণকারী মন্ডল আলী আর রাজু আলীক জেরা চলাইছে আরক্ষীয়ে। ইতিমধ্যে ঘটনাত ব্যবহার করা ইনোভা গাড়িখন জব্দ করেছে দিসপুর আরক্ষীয়ে। অতি ভয়ঙ্কর এক ঘটনা। হোলির আনন্দত মঙ্গলবারে সকল মশগুল হয়ে আছিল আর সেই সময়তে তিনি পাখন্দয় জঘন্য ঘটনা সংঘটিত করলে। দুগারী কিশোরীক অপহরণ করে আনিলে, গাড়িত বহালে, সুরা সেবন করালে আর তারপতেই জঘন্য কাণ্ড সংঘটিত করলে, ধর্ষণ করলে এই তিনি পাখন্দয় আর তারপর রাজপথত পেলাই থ গল। পাছত অভিযুক্ত এই তিনি পাখন্দর দুই পাখন্দক করাত্ত করা হয়েছে। যুব কিশোরী দুগারী ভাষ্য আগবহালে আরক্ষীর সম্মুখত। অতি ভয়ঙ্কর আছিল সেই ভাষ্য, অতি শিহরণকারী আছিল। কেন ধরনের এই তিনি নরপিহাসে মিলি গাড়ির ভিতর উপর্যপরি ধর্ষণ করেছিল সেই সকল বিবরণী আরক্ষীর সম্মুখত দাঙি ধরলে। তারপরে আরক্ষীর অভিযান চলিল। দুই পাখন্দক যদিও করায়ত্ত করা হয়েছে, মূল যুক্ত অপরাধী, মূল যুক্ত এই সমগ্র ঘটনার মাস্টার মাইন্ড বলে কোয়া হয়েছে, সেই মাস্টার মাইন্ডটি কিন্তু পলাতক। প্রথমে দুই কিশোরীক অপহরণ, তারপরে চলন্ত বাহনত ধর্ষণ, মুমূর্ষ অবস্থার পাশত রাজপথত পেলাই থ গল কিশোরী দুগারীক। তিনি পাখন্দয় এই ভয়ঙ্কর আর জঘন্য ঘটনাটি সংঘটিত করলে ফুট গধূলিতে গুয়াহাটি মহানগরীর মাজমজিয়ার গণেশগুড়ির উড়ন সেতুর তলত। ভয়ঙ্কর ঘটনা। ইতিমধ্যে এই ঘটনাত জড়িত রাজু আলী গ্রেপ্তার হয়েছে। রাজু আলীর লগত আন এজনও গ্রেপ্তার হয়েছে, মন্ডল আলী সেইটোর নাম। দুইটারে আলোকচিত্র আমি দেখুৱাইছো। এফালে রাজু আলী আর মন্ডল আলী, কিন্তু ইনামুল আলী, যুক্ত ইনামুল আলী মূল মাস্টার মাইন্ড বলে কোয়া হয়েছে, বর্তমান পলাতক অবস্থা। ইনামুল আলী পলাতক, কত আছে ইনামুল? ইনামুলক বিচারি আরক্ষীয় অভিযান চলাইছে। আমি ধারাবাহিক বাতৰি সম্প্রচার করেছো। ইনামুলক কেতিয়া প্রয়ত্ন করব পাৰিব আরক্ষীয়ে? এই জঘন্য ঘটনা, অতি লোমহর্ষক ঘটনা সংঘটিত করা ইনামুল এতিয়াও পলাতক। চলন্ত ইনোভাত ধর্ষণ কাণ্ড হল এই গুয়াহাটির মাজমজিয়াত। ফাকুয়ার উৎসবত ঘটিল এই শিহরণকারী আর ভয়ঙ্কর ঘটনাটি। রাজু, ইনামুল আর মন্ডলর এই ভয়ঙ্কর কর্মকাণ্ড। কাহিলিপালার দুই কিশোরীক অপহরণ করা হল। প্রথম অবস্থাত অপহরণ করে গাড়িত উঠাই আনলে, তারপর চলন্ত বাহনত কিশোরীক ধর্ষণ করলে। আমার দুজনকৈ সাংবাদিকে বর্তমান এই সকল ঘটনার তথ্যবর উদঘাটন করে আছে, আরক্ষীর সত্যিও যোগাযোগ করে আছে। আরক্ষীর অভিযান কেনেধরণে চলিছে? ইনামুল যি মূল অভিযুক্ত, সেই ইনামুলক ধরবলে আরক্ষীয় কেন ধরনের কৌশল রচনা করেছে? দীপাঙ্কর আর অসীম দুইগারী লাইভত আছে। প্রথমে মই দীপাঙ্কর কাষত গৈছো। দীপাঙ্কর, এই মুহূর্তে আর কি আপডেট আছে আপনার? আর নিশ্চয় প্রাঞ্জল, চাওক এই জঘন্য ঘটনাক লৈ বর্তমান আরক্ষী থানাত যে গোচর রুজু হয়েছে, সেয়া হয়েছে 226/2024, অর্থাৎ সমগ্র ঘটনা এক প্রকার সত্য। মই প্রথমে বর্ণনা করব বিচারিছো যে 328 যে কথা আইটিসিত কোৱা হৈছে যে যুবতীগৰাকীক, অর্থাৎ কিশোরীগৰাকীক নিচাসক্ত অবস্থাত অশ্লীল কার্যত লিপ্ত করাইছিল, বাধ্য করাইছিল এজন কথা ঘটনা সংঘটিত করার বাবে। তারপর আন একটা আইপিসি সংগ্রহণ করা হয়েছিল, সেয়া হচ্ছে 376, অর্থাৎ একটা রেপ কেস, অর্থাৎ সেয়া ধর্ষণ কাণ্ড। অর্থাৎ আইপিসি কেটে সমগ্র ছবিখন স্পষ্ট করে দিছে। তারপর কিয় মূল অভিযুক্ত যেগুলি ইনামুল আলীক
তেওঁক বর্তমান বিচারি উলিয়াবলৈ সক্ষম হওয়া নাই আরক্ষে। সেয়া এই মুহূর্তে ডর প্রশ্ন। আর এই মুহূর্তে মানে গণেশগুড়ির উরণীয়া সেতুর তলর উরণীয়া সেতুর তলর সেই বিশেষ পার্কিং উপস্থিত আছো, যত প্রাঞ্জল এই ঘটনা সংঘটিত হওয়া বলে এক প্রকার নির্লজ্জ আর একটা বিস্ফোরক ভাষ্য আরক্ষীর আগত প্রকাশ করেছে মূল দুই অভিযুক্ত, দুই অভিযুক্ত মন্ডল আলী আর রাজু আলিয়ে আরক্ষীর সম্মুখত স্পষ্টভাবে সেই অভিযোগ প্রকাশ করেছে। সমগ্র যে জঘন্য ঘটনা সংঘটিত করেছিল সেই সমগ্র ঘটনা বলে আনকি মোবাইলত রেকর্ডিং করা হয়েছিল, তারপর সেই রেকর্ডিং সময় আরক্ষী বর্তমান ডিলেট করে দিছে। সে আমি আহিম পর্যালোচনার বিষয় আহিম। কিন্তু আচরিত কথা, যুদ্ধ মই গণেশগুড়িত আছো, যত মই উপস্থিত আছো, এয়া হয়েছে একটা পার্কিং স্থলী। ইয়াত সাধারণ যুদ্ধ লোক থাকে, সেই সাধারণ বাহন সমূহ ইয়াত এইদরে পার্কিং করা হয়। কিন্তু এই ধরনের পার্কিংত যা হোলির দুটা দিনের ইয়াত কোনো ধরনের কর্মচারী নিয়োগ হয়ে না, অর্থাৎ যিকোনো লোকে আহি ইয়াত পার্কিং করেছিল, পার্কিং করার ফলত হয়তো সেই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হল। তারপর এই সমগ্র ঘটনাটি যেটা পোহরলৈ আহিল, দীপাঙ্কর সেই স্থান আপনি যেটা স্থান দেখাইছে তার সাধারণত মানুষের ভিড় থাকে, ফাঁকুয়ার কারণে হয়তো তাদের কিছু ভিড় কম আছিল, ফুট গধূলিতে হওয়া বলে কোয়া হয়েছে, মানে সন্ধ্যার ভাগতেই সেই ঘটনা তাদের হল, কোনো গমও নপালে সেই সময়। নিশ্চয় যে ঘটনা আরক্ষীর সূত্রের পর প্রকাশ পাইছে সেয়া আচরিত করে তোলা ধরনের, কারণ হোলির আনন্দ উল্লাসের মাজত আসলে সেই সময়তে দুপুরিয়া যেটা 12 বাজিছিল তেতিয়া সেই দুই কিশোরীক তিনি অভিযুক্ত বাহনত প্রথমে উঠাই লৈছিল, তারপর এই ঘটনা সংঘটিত করার এক প্রকার তথ্য প্রকাশ পালে। অর্থাৎ যে 6 বজাত ভগরত্বপুরত সেই দুই কিশোরীক উদ্ধার করা হয়েছিল তার ভিত্তিত একটা অনুমান করব পারি, মানে তার পূর্বে হয় দীপাঙ্কর লাইনত থাকক, মানে 6 বজাত উদ্ধার হয়েছিল মানে 12 বজার পর 6 বজার ভিতর, সেই সময়ত সাধারণত মানুষ থাকে, সেই সময়তে এই ঘটনাটা সংঘটিত হয়ে গেল। আন এজন সাংবাদিক আমার অসীম দত্ত বর্তমান আছে লাইভত। অসীম দত্ত, আপনার আর কি কি তথ্য আছে? ইনামুল আলী নামের মূল অভিযুক্ত পলাতক, দুই পাখন্ডক বর্তমান জেরা চলাই আছে, এই জেরা কালত এটার পাছত আন এটা বিস্ফোরক তথ্য সন্মুখলে আহিছে। নিশ্চয়কৈ প্রাঞ্জল, যেহেতু মন্ডল আলী আর রাজু আলীক বর্তমান সময়ত যদি আমি কও দিসপুর আরক্ষী থানা জেরা অব্যাহত রাখিছে, দিসপুর আরক্ষী থানাতে সিঁতক রখা হয়েছে আর ইটোর পিছত সিটো আসলে তথ্য লাভ করেছে বলে ইতিমধ্যে জানিব পারিছো আরক্ষী। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়েছে প্রাঞ্জল, এই এনে একটা বর্বর ঘটনা সংঘটিত হওয়ার পিছত, এনে একটা ফিল্মি টাইপর একটা ঘটনা সংঘটিত হওয়ার পিছতো কিন্তু এক যদি আমি কও দিসপুর আরক্ষীর গাত যেন সেই কথা লগা নাই, বা মহানগর আরক্ষীর যেন সেই আরক্ষীর গাত যেন সেই কথা লগা নাই, কারণ আমি যেটা দিসপুর আরক্ষীর বিষয়ার সহ যোগাযোগ করেছিল এই ঘটনার সহ কিছু তথ্যর বাবে, তেতিয়া কিন্তু আমি দেখবলে পাইছিল একো নাজানো, মই এই ঘটনার সহ জড়িত নাই, বা মই এই ঘটনাটো চোয়া চিতা করা নাই, ধরনের মন্তব্য আমি লাভ করেছিল। কিন্তু যি কি নহক, এই মুহূর্তটো যদি কও এই মুহূর্তটো মন্ডল আলী রাজু আলী গ্রেপ্তার করা হয়েছে, এই মুহূর্তটো যেওলোকর সোধা পোছা আরক্ষীর যে সোধা পোছা সেই সোধা পোছা অব্যাহত আছে। কিন্তু তার সমান্তরালভাবে ইনামুল আলী আসলে কত গল কেটামান দিনের পূর্বে, প্রাঞ্জল আপনারও মনত আছে, কেটামান দিনের পূর্বে গণেশগুড়ির কাহর যখন বিশাল মেগামার্ট, সেই বিশাল মেগামার্টখনের সম্মুখতে একটা বর্বর ঘটনা সংঘটিত হয়েছিল, হত্যাকাণ্ডের দরে একটা ঘটনা সংঘটিত হয়েছিল, ফুট গধূলিতে আসলে আক্রমণের দরে ঘটনা সংঘটিত হয়েছিল, সেই সময়তো কিন্তু সেই ঘটনাস্থলীর পৰা বা এই মুহূর্তে যদি আমি কো এই মুহূর্তে যে ঘটনা সংঘটিত হয়েছে সেই স্থানের পৰা দিসপুর আরক্ষী থানালে মাত্র যদি আমি কো 400 মিটার দূর হবে। কিন্তু এই স্থানতো যদি এনে ঘটনা সংঘটিত হয় বা বর্তমান সময়তে এই যে ঘটনা সমূহ সংঘটিত হয়েছে, দুগৰাকী কিশোরীক গাড়ি উঠাই লওয়া হল, তারপর ধর্ষণ করা হল, তারপর আকো গণেশগুড়ির একটা প্রান্ত আসলে পেলাই থাকে যা হল, কিশোরী দুগৰাকী চিঞৰবাখৰ করা নাছিল নাকি যেতিয়া এই ঘটনা সংঘটিত হয়েছিল? এতিয়া আমার আন এজন সাংবাদিক দীপাঙ্করে কোয়া মতে নিশা খুয়াই দিয়া হয়েছিল, মানে সুরা শক্ত করে দিয়া হয়েছিল, জোর জবরদস্তি সুরাপান করা হয়েছিল, একো গমেই পোৱা নাছিল। চাওক, যদি আমি স্থানীয় লোকসকলের কথা আমি পিছত কম, কিন্তু প্রথমতে যদি আমি কও যেহেতু CCTV মহানগরীর প্রান্তে প্রান্তে প্রতিটি প্রান্ততে আসলে CCTV সংলগ্ন করার কথা ঘোষণা করে মহানগর আরক্ষী বা আরক্ষী প্রশাসনের শীর্ষ লোকে বা সরকারে, কিন্তু সেই CCTV সমূহ আসলে কত গল, যদি CCTV সমূহ আসলে CC ক্যামেরা সমূহ যদি সুচল অবস্থা আসিল, তেনেহলে CCTV ক্যামেরা সেই বা CCTV সমূহ নিরীক্ষণ করে থাকা যখন লোক আছে, দায়িত্ব থাকা যখন লোক আছে, তেওঁলোক কত গল। আর দ্বিতীয়টো কথা হল যে 6 বজাত আমার
আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্করে কোৱাৰ দৰে যদি ছয় বজাতে সেই ঘটনা সংঘটিত হৈছে তেনেহলে এই যিসকল লোক আছিল বা মহানগরীৰ গণেশগুৰিৰ তলত থকা যেটো ব্যস্ত আসলে এই অঞ্চল ব্যস্ত পথ আর ব্যস্ত এই এলাকাটো যিসকল লোক আছিল তেওঁলোক আসলে কত গল কিয় তেওঁলোকে গম পোৱা নাছিল কিন্তু এই মুহূর্তে যদি আমি কওঁ প্রাঞ্জল যদিও বা সেই কিশোরীগৰাকীয়ে ভাষ্য দিছে কিশোরীগৰাকীয়েও যদিও বা বিভিন্ন তেওঁলোকৰ ভাষ্য লাভ কৰিছে আৰু কিন্তু সমান্তৰালভাৱে বহু লোকৰ প্ৰশ্ন উত্থাপন হৈছে বহু লোকৰ সন্দেহ উপজিছে আসলে বর্তমান সময়ত যদি আমি কওঁ গুৱাহাটীৰ বিভিন্ন এলেকাত দেখিবলৈ পোৱা গৈছে যিসমূহ কিশোরী আছে বা নবপ্রজন্ম যুব প্রজন্ম আছে তেওঁলোকৰ মাজত কিন্তু এক উশৃংখলময় পৰিৱেশৰ সৃষ্টি হৈছে আৰু প্ৰাঞ্জল আপুনিও জানে নিৰ্দিষ্ট গাড়ী উদ্ধাৰ হৈছে সেইখনত ব্লেক গ্লাছ আছে নেকি কিবা তেনেকুৱা ধৰণৰ কিবা তথ্য পোৱা গৈছে ইনোভা দীপাঙ্কৰ দাস আপোনাৰ কাষলৈ গৈছোঁ মানুহে দেখা নাছিল নেকি ভিতৰত কি হৈ আছে নে পৰ্দা দি ঢাকি লৈছিল সেই পাখণ্ডকেইটাই নিশ্চয় আমি ভগদত্তপুর আরক্ষীর জিম্মাত থাকা সেই বিশেষ বিলাসী ইনোভা বাহন কল্পনা করক ব্যস্ত গণেশগুড়ি পুরনে সেতুর তলত আর অহা আহিছে যা গৈছে কিন্তু খুব একটা দুর্ভাগ্যজনক কথা যে হোলির সময় আছিল অর্থাৎ হোলিত মজগুল আছিল প্রতিজন লোক রাজপথে আহিছে গৈছে তার মাজতে কিন্তু একাংশ এইদরে নিশাত আসক্ত দুর্বৃত্তর কামনার বলি হয়েছিল এই দুই কিশোরী আর এই দুই কিশোরী কিশোরী আর এই দুই কিশোরীর ভাষ্য সংগ্রহ করা হয়েছে তেওঁলোকৰ ভাষ্যৰ ভিত্তিত এটা কথা স্পষ্ট হৈ পৰিছিল যে কিদৰে সেই নিৰ্লজ্জ ঘটনাটো সংঘটিত হ'বলৈ পালে যোৱাকালি যেতিয়া জি এম চি এইচলৈ তেওঁলোকক স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱাৰ বাবে লৈ গৈছিল তেতিয়া তেওঁলোকৰ সমগ্ৰ তথ্য আৰক্ষীয়ে চি আৰ পি চি জি 41 থাকে তাৰ ভিত্তিত তেওঁলোকে ষ্টেটমেণ্ট ৰেকৰ্ড কৰিছিলে তাৰপিছত আই পি চি কিৰ এটা সংযোজন কৰা হ'ল এটা কথাত ক'ব গ'লে প্ৰাঞ্জল সমগ্ৰ ঘটনা এক প্ৰকাৰ জল জল পট পট হৈ পৰিছে কিন্তু মই এটা বিশেষ মোৰ মূৰৰ ওপৰত দেখিছোঁ ইয়াত এটা চি চি টিভি কেমেৰা আছে কিন্তু প্ৰাঞ্জল এয়া কাম কৰেনে নকৰে মই এই মুহূৰ্তত ক'ব নোৱাৰিম কিন্তু নামত এইদৰে কেৱল ফুলদানি ৰূপত চাগে এইসমূহ চি চি টিভি কেমেৰা ইয়াত সংলগ্ন কৰা হৈছে কিন্তু ফুলদানি ৰূপত সংলগ্ন কৰা হৈছে হয় আৰু লগতে কিন্তু আৰক্ষীয়ে কৈছিলে আমাৰ অসীমে ইতিমধ্যে কৈছে যে আৰক্ষীয়েতো এটা সময়ত কৈয়ে দিছিলে যে এই চি চি টিভিসমূহ নিৰীক্ষণ কৰিবলৈ কণ্ট্ৰল ৰুম আছে প্ৰতি পল সেইবোৰ নিৰীক্ষণ কৰি থকা হয় তাৰ পাছতো কি নিৰীক্ষণ কৰিবলৈ মানুহ নাছিল মানৱ সম্পদৰ অভাৱ আৰক্ষীত নে কি অভাৱ নিশ্চয় মই প্ৰাঞ্জল এটা কথা কওঁ এই ঘটনাটোৰ ৰিলেটিভ কাৰণ ইয়াত যিটো তদাৰকী যিজন লোক থাকে তেওঁ সংবাদ মাধ্যমৰ আগত কিছু সময় পূৰ্বে এটা অফ কেমেৰা কথা কৈছে অৰ্থাৎ 15-20 দিন পূৰ্বে এই ঘটনাত আন এটা এইদৰে অনুৰূপ ঘটনা সংঘটিত হৈছিল এগৰাকী যুৱতীক ইয়ালৈ লৈ অহা হৈছিল বন্ধ কোঠাত বন্ধ গাড়ীৰ ভিতৰত বহায় তাৰপিছত সেই যুৱতীগৰাকীক ইয়াত নিৰ্মমভাৱে অত্যাচাৰ চলোৱা হৈছিল অৰ্থাৎ এই ধৰণৰ এটা অপৰাধজনমূলক এটা ঘটনা এইদৰে এটা স্থলীলৈ ৰূপান্তৰিত হৈছে নেকি এই ধৰণৰ এটা পাৰ্কিং প্লেচ যিটো কৈছোঁ কিছুদিন পূৰ্বে ইয়াত ফেঞ্চিং লগোৱা আছিলে অৰ্থাৎ এইসমূহ উৰণীয়া সেতুৰ তলত যি ফেঞ্চিং লগাই এইসমূহ আবদ্ধ কৰি ৰখোৱা হৈছিল যেতিয়া এইসমূহ স্থান খুলি দিয়া হ'ল তাৰপিছত এই ধৰণৰ কিন্তু অপৰাধজনকমূলক ঘটনা কিন্তু দৈনিকে বৃদ্ধি পাবলৈ ধৰিছে সেয়া এক প্ৰকাৰ জল জল পথ ভৰ হৈ পৰিছে কাৰণ যোৱাকালি যিটো হোলীৰ ক্ষণত যিটো ঘটনা সংঘটিত হ'ল সঁচাকৈ দুৰ্ভাগ্যজনক কিন্তু এই মুহূৰ্তত আমি প্ৰশ্ন কৰিব বিচাৰোঁ যে ক'ত গ'ল নাৰী সুৰক্ষা সমিতি ক'ত গ'ল দল সংগঠন যি সময়ত এগৰাকী নাবালিকা এগৰাকী কিশোৰীক এইদৰে বলাৎকাৰৰ ঘটনাৰ সন্মুখীন হ'ল অসহায় হৈ সেইগৰাকী ভুক্তভোগী পৰিয়ালে আজি ভগদত্তপুৰ আৰক্ষীৰ কাষ চাপিছে তাত বৰ্তমান আৰক্ষীয়ে অনুসন্ধান আগবঢ়াইছে ইনোভা যিখন গাড়ীৰ ভিতৰত এই সমগ্ৰ ভয়ংকৰ আৰু জঘন্য ঘটনাটো হৈ গ'ল সেই গাড়ীখন কাৰ নামত পঞ্জীয়ন হৈ আছে সেইখিনিত কিবা তথ্য পাইছে নেকি আপোনালোকে নিশ্চয় আমি যিগৰাকী ভগদত্তপুৰ আৰক্ষীৰ তদন্তকাৰী আৰক্ষী বিষয়া তেওঁলোকৰ সৈতে আমি কথা পাতিছিলোঁ আজি দিনৰ এইগৰাকী বাহনৰ গৰাকীয়ে আজি নিজকে ধৰা দিছিল অৰ্থাৎ তেওঁৰ যিখিনি কৰণীয় থাকে তেওঁ নিশ্চয় কৰিছে ঠিক আছে আমি সেইটো বিষয়টো আমি দূৰত ৰাখিছোঁ কিন্তু যিকেইটা অভিযুক্তক আজি গ্ৰেপ্তাৰ কৰিলে তেওঁলোকক দুদিনৰ বাবে আৰক্ষীয়ে জিম্মাত লৈছে সেয়াও আমি এৰাই চলিলোঁ কিন্তু যিটো মূল অভিযুক্ত বুলি বাৰম্বাৰ কোৱা হৈছে যিটো সমগ্ৰ ঘটনাৰ মাষ্টাৰ মাইণ্ড যিগৰাকী ইনামুল আলী তেওঁ কিয় 24 ঘণ্টা উকলি যোৱাৰ পিছত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই সেয়া ডাঙৰ প্ৰশ্ন গুৱাহাটীৰ হাতীগাঁৱৰ যিটো পাঁচআলি আছে মাজাৰৰ অঞ্চলৰ পৰা তাৰ পৰা সেইগৰাকী আন সহযোগী যিগৰাকী অভিযুক্ত মণ্ডল আলী তেওঁক গ্ৰেপ্তাৰ কৰা হ'ল আজাৰাৰ পৰা আৰক্ষীয়ে খেদি খেদি গ্ৰেপ্তাৰ কৰিলে যিগৰাকী আন এটা দুৰ্বৃত্ত যিটো আমি অভিযুক্ত বুলি কৈছোঁ ৰাজু আলী তেওঁকো গ্ৰেপ্তাৰ কৰা হ'ল কিন্তু আচৰিত কথা কেমেৰাৰ সন্মুখত তেওঁলোকৰ যি নিৰ্লজ্জ আচৰণ আছে পাখণ্ডকেইটাৰ বেকগ্ৰাউণ্ড কি দীপাঙ্কৰ পাখণ্ডকেইটাৰ বেকগ্ৰাউণ্ড কি সেইটো লাগে কি কৰে এওঁলোকৰ ঘৰ ক'ত কি কৰে বেকগ্ৰাউণ্ড কি এওঁলোকৰ
প্রাঞ্জল একো একোজন গাড়ি চালক আর প্রথমে কৈছো যে মন্ডল আলিয়ে সেই বিশেষ ইনোভা বাহনখনৰ তেওঁজন গাড়ি চালক তেওঁর দুই সতীর্থ আছিল ইনামুল আলী আর রাজু আলী তেওঁলোক ওলাই আহিল ঘৰৰ পৰা হোলির উদযাপন চলিছে তার মাজতে দুগৰাকী কিশোরীক তেওঁলোকে টার্গেট কৰি ললে প্রথম কথা যেটো প্রাথমিক অনুসন্ধানত আরক্ষীর তথ্য প্রকাশ পাইছিল তারপর তেওঁলোকক নিচা জাতীয় দ্রব্য সেবন করা হল নিশ্চয় 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 দিবাঙ্গ লাইনত থাকো মই অসীমৰ কাষত গৈছো অসীম এতিয়া কথাটো হল ইনামুল আলী ইনামুল আলী কিয় ধৰিব পৰা নাই নে আরক্ষী এতিয়া দুটাক ধরার পাছত তৃতীয়টোক ধরবলৈ কোনো ধরনের তৎপরতা দেখুৱা নাই অসীম দত্ত নিশ্চয়কৈ প্রাঞ্জল যদিও বা বর্তমান সময়লৈকে আরক্ষী বা দিসপুর আরক্ষী সেই সমগ্র ঘটনার সন্দর্ভত স্পষ্টভাবে সংবাদ মাধ্যমের আগত মন্তব্য রখা নাই বা তেওঁলোকে কোনো ধরনের মন্তব্য দিয়া নাই কিন্তু এই মুহূর্তে যদি আমি কও রাজু আলী আর মন্ডল আলীক ইতিমধ্যে জেরা অব্যাহত রাখিছে রাজু আলী মন্ডল আলিয়ে যে দুটা দিনের যেহেতু জিম্মাত ইতিমধ্যে দিসপুর আরক্ষীক জিম্মাত দিয়া হয়েছে তারপর বর্তমান সময় যদি কোলক আসলে সোধা পোছা অব্যাহত আছে জেরা অব্যাহত আছে কিন্তু এই মুহূর্তে আটাইতকৈ ডাঙর প্রশ্নটা হয়েছে যে মন্ডল আলী আর রাজু আলিয়ে বর্তমান পর্যন্ত আসলে আরক্ষীর সোধা পোছা আরক্ষীর জেরার পিছতো কিন্তু মুখ খোলা নাই নাকি নে মৌনব্রত পালন করেছে নে আরক্ষীয়ে কথা উলিয়াব পৰা নাই নে আরক্ষীয়ে ইনামুল আলীক আসলে বর্তমান পর্যন্ত চব্বিশ ঘন্টা অতিক্রম করার পিছতো করায়ত্ত করব নোৱাৰাৰ বাবে সেই সমগ্র ঘটনা বা সমগ্র যুদ্ধ শেহতীয় আসলে যুদ্ধ স্বীকারোক্তি বা মন্ডল আলী রাজু আলিয়ে আরক্ষীর সন্মুখত যুদ্ধ ভাষ্য প্রকাশ করেছে সেই ভাষ্য সমূহর ভিত্তিত আসলে আরক্ষীয়ে মনে অভিযান সেই অভিযান অব্যাহত রাখিছে কিন্তু সংবাদ মাধ্যমের আগত কোনো ধরনের মন্তব্য করা নাই আর সমান্তরভাবে কম যে বর্তমান সময়ত আমার সতীর্থ সাংবাদিক যেগুলি দীপাঙ্করে কৈছে যে গণেশগুড়ির ব্যস্ত পথ গণেশগুড়িত আসলে যেসব সিসিটিভি আছে সেই সিসিটিভি সবু বিকল নে আসলে সুচল সেই কথা আমি নাজানো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল মহানগর আরক্ষীক সেন্ট্রেল পাওয়ার দিয়ার কথা কয় মহানগর আরক্ষীক সেন্ট্রেল পাওয়ার দিয়ার কথা কয় সেই তেনে সেন্ট্রেল পাওয়ার আসলে কত গল যদিহে দিসপুর আরক্ষীর পৰা দিসপুর আরক্ষী থানার পৰা জনতা ভবনের পৰা মাত্র কেশ মিটারমান নিলগতে যদি এই ঘটনা সংঘটিত হয় তেনেহলে এয়া দুঃখ কার স্থানীয় রাইজে সেই গাড়িখন দেখা পাইছিল নাই সেই কথা আমি কবলৈ নাযাও প্রাঞ্জল কারণ সেই মুহূর্তত কালি যেহেতু ফুয়েরি আছিল আর ফুয়েরির আনন্দত প্রতিগৰাকী লোক মজগুল আছিল আর সমান্তরভাবে গুয়াহাটী মহানগরখন সকলে জানে গুয়াহাটী মহানগরখন এখন অপরাধ জগত অপরাধ জগতলে আসলে পরিণত হয়েছে গুয়াহাটী মহানগর ইয়াত কি নাপায় ইয়াত সুরা নাপায় নে ড্রাগস নাপায় নে কি নাপায় প্রতিটি অপরাধজনিত ঘটনায় সংঘটিত হয় এখন গুয়াহাটী মহানগরীত কিন্তু সেই যে তিনিজন যে আসলে অভিযুক্ত বা তিনিজন যে আসলে দুর্বৃত্ত সেই দুর্বৃত্ত হয়েছে সেই কিশোরী কেগুলি কাহিলিপাড়ার পর উঠাই আনি যে গণেশগুড়ির উরণি সেতুর তলত এই ঘটনা সংঘটিত করলে তার অর্থটো কি আসলে গণেশগুড়ির উরণিয়া সেতুর তলর যুদ্ধ ঠাই পার্কিং যুদ্ধ এরিয়া পার্কিং যুদ্ধ ঠাই সেই পার্কিং ঠাই সমূহ আসলে দুর্বৃত্তর বর্তমান সময় আসলে এক সোনালি স্থান হয়ে পড়েছে নাকি বা প্রতিটি অপরাধজনিত ঘটনা সংঘটিত করবলে ধর্ষণের দরে ঘটনা সংঘটিত করবলে সিহতর এক প্রকার আসলে উচিত ঠাই হয়ে পড়েছে নাকি সেই গণেশগুড়ির উরণিয়া সেতুর তলর এতিয়া স্বাভাবিকতে সকলের মনত উদয় হয়েছে যেহেতু এই সমগ্র বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর কিশোরীক ধর্ষণ করা হয়েছে তাকো সুরা সেবন করায় অতি ভয়ঙ্কর ঘটনা তাকো উড়ন সেতুর তলত গণেশগুড়ির দরে স্থানত ইমান ভয়ঙ্কর ঘটনা স্বাভাবিকতেই প্রতিগী অভিভাবক এটা চিন্তিত দীপাঙ্কর আর অসীম এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো কিন্তু আমি আশা করছো ইনামুল আলী যূল মাস্টার মাইন্ড বলে কোয়া হয়েছে যূল খলনায়ক বলে কোয়া হয়েছে সেই ইনামুল আলী কিন্তু এটিও পলাতক দুজনক গ্রেপ্তার করা হয়েছে ইনামুল আলী কত আছে এতিয়ালৈকে আরক্ষীয়ে সম্ভেদ উলিয়াব পৰা নাই আশা করা হয়েছে অতি শীঘ্রে ইনামুলকো আরক্ষীয়ে গ্রেপ্তার করবলৈ সক্ষম হব সকাহ নাপালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে ইডিয়ে করা গ্রেপ্তারক প্রত্যাহ্বান জানায় দাখিল করা আবেদন নাকচ দিল্লি উচ্চ ন্যায়ালয়ের অহা 13 এপ্রিলত আবেদন সন্দর্ভত হব পুনের শুনানি উল্লেখযোগ্য যে যা 27 মার্চত নিজ বাসগৃহের পর ইডিয়ে গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক এই গ্রেপ্তার আইনসঙ্গত নহয় বলে প্রত্যাহ্বান জানায় দিল্লি উচ্চ ন্যায়ালয়ত অরবিন্দ কেজরিওয়ালে দাখিল করেছিল এক আবেদন এই আবেদনের শুনানি গ্রহণ করে নাকচ করে উচ্চ ন্যায়ালয় অবশ্যই এই সন্দর্ভত অহা 13 এপ্রিলত পুনের শুনানি হব ন্যায়ালয়ত সকাহ কিন্তু নাপালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে ইডিয়ে করা গ্রেপ্তারক প্রত্যাহ্বান জানা হয়েছিল আর আবেদন দাখিল করা হয়েছিল দিল্লি উচ্চ ন্যায়ালয়ত অহা 13 এপ্রিলত আবেদন সন্দর্ভত এটা পুনের শুনানি হব 27 মার্চত নিজ বাসগৃহের পর ইডিয়ে গ্রেপ্তার করেছিল দিল্লির সুরা কেলেঙ্কারি সন্দর্ভত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক এই গ্রেপ্তার আইনসঙ্গত নহয় বলে দিল্লি উচ্চ ন্যায়ালয়ত অরবিন্দ কেজরিওয়ালে দাখিল করেছিল আবেদন তেওঁর অধিবক্তায় সেই আবেদন দাখিল করেছিল
কিন্তু এই আবেদনৰ শুনানি গ্ৰহণ কৰি নাকচ কৰে উচ্চ ন্যায়ালয়ে। গুৱাহাটীত তুংগত উঠিছে বিজেপিৰ প্ৰচাৰ। সমৰ্থকৰ সৈতে পুৱাৰ পৰা নিশা এপৰলৈ প্ৰচাৰ চলাইছে গুৱাহাটীৰ বিজেপি প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিয়ে। বুধবাৰে এক নম্বৰ ওজাৰী বাৰোৱাৰী দুৰ্গা মন্দিৰৰ পাছত সোণাপুৰৰ জগন্নাথ মন্দিৰ দৰ্শন কৰি চন্দ্ৰপুৰত নিৰ্বাচনী প্ৰচাৰ বিজুলী কলিতা মেধি। চন্দ্ৰপুৰৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত বিজুলী কলিতা মেধিক সংগ দিয়ে বিধায়ক অতুল বৰা। সকলোকে পদুম ফুলৰ চিনত ভোট দিয়াৰ আহ্বান বিজুলী কলিতা মেধি আৰু বিধায়ক অতুল বৰাৰ। চন্দ্ৰপুৰৰ পাছত পানীখাইটিৰ আমগাঁও আৰু নাৰেঙ্গীৰ কেন্দুগুৰিত প্ৰচাৰ চলালে বিজুলী কলিতা মেধিয়ে। ৰাইজৰ বিপুল সঁহাৰি আছে আৰু তেওঁলোকে খুব আশীৰ্বাদ দিছে, গতিকে খুব ভাল লাগিছে ৰাইজৰ মাজত। চব কি ক'ব মানে কি ক'ম, দলে তেওঁক প্ৰক্ষেপ কৰিছে, তেওঁ তেওঁৰ কাম কৰিছে, মই মোৰ কাম কৰিছোঁ। সমষ্টি হিচাপে যদি কথাবোৰ ভবা হয় তেনেহ'লে দিছপুৰ সমষ্টিতেই 52 নং দিছপুৰ সমষ্টিৰ পৰাই অধিক ভোট পাব বিজুলী কলিতা মেধিয়ে। নহয় জিকিম বুলি প্ৰাৰ্থীয়ে ক'বই, কোনে ক'ব যে মই হাৰিম? কাউণ্টিঙৰ সময়তহে অনুভৱ কৰিব কোন যায় কিমান ভোট পালে। আপোনাৰ আসনৰ সংখ্যা মই নকওঁ, আটাইকেইখন পোৱাটোৱে কামনা কৰিম, কিন্তু যুঁজখন যিহেতু হ'বই আটাইকেইখন পাব বুলি মই কিয় ক'ম? মানে বিৰোধীও দুই এখন পাওক, মোৰ কথা হ'ল কি, বিৰোধী একেবাৰে জিঅ' হ'লেও বেয়া লাগিব নহয়। বিৰোধীয়ে যদি নাপায়, ৰুলিং পাৰ্টিয়ে পাব, বিৰোধীয়ে যদি নাপায়, সেইটো আমাৰ মন ভাল নালাগিব নহয়। সুপার প্রাইমত এখানে সময় বাণিজ্য।